আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটু বাহিরে গিয়েছিলাম আম্মুকে আর সিজদামণিকে নিয়ে, তবে বাহিরের ভিডিওটা করা হয় নাই কারণ আমার শরীরটা বেশি ভালো নেই। তারপরে আম্মুরও শরীর ভালো নেই, আম্মুর জন্য ওষুধ আনতে গেছিলাম, পরে আম্মুর ওষুধ নিয়ে আসলাম। আর সিজদামণি বাহিরে গিয়ে একটা কেক খেয়ে আসছে না সিজদামণি? চকলেট কেক খেয়ে আসছে সে তো। আর পরে আমার হচ্ছে ঘি টোস্টটা অনেক ভালো লাগে। তো স্লেটে গেলে, আমরা যখন স্লেটে যাই ওখানে ফুলকলি তো অনেক দোকান, অভাব নেই ফুলকলির। তো আমাদের বাসার কাছাকাছি দেখি এখানে একটা ফুলকলি হয়েছে, ওটা তো অবশ্য আগে যাইনি, এর আগে একদিন গিয়ে কি যেন এনেছিলাম, সঠিক খেয়াল নাই আমার। আর আজকে দ্বিতীয়বার আবার গেলাম, গিয়ে দেখি এখানে ফুলকলির টোস্টটা পাওয়া গেছে, তার জন্য এক প্যাকেট টোস্ট বিস্কিট নিয়ে আসছি। আর হচ্ছে ওই দিন সিজদার নানা ভাইয়া সিজদার জন্য কমলা নিয়ে আসছিলো, সিজদামণি ছোটো কমলা খাইতে চাইছে, এখন আর খায় না আনার পরে। সে শুধু বলে আমি এটা সেটা খাবো কিন্তু খায় না আনার পরে, তো যখন ওর জ্বর ছিল এনে দিছে। এখন ভাবলাম ও যেহেতু খাইতেছে না তাহলে এগুলো ছিলে আমি খেয়ে ফেলি। আর আমারও অনেক মাথা ব্যথা করতেছে কালকে রাত্রে থেকে, আজকে অনেক দিন যাবত রাত্রে ঘুম হয় না, অনেক রাত্রে ঘুমাইতে হয়, রাত্রে 3টা সাড়ে 3টা বেজে যায়। কারণ সিজদার বাবা অনেক দেরিতে ঘুমায়, সে কাজ থেকে আসেও দেরিতে, তার জন্য আমার ঘুমে খুব সমস্যা হইতেছে। আর আমারও শরীরটা ভালো লাগতেছে না রাত্রে জেগে। সিজদামণির স্কুলে আবার পরীক্ষা, সকাল 7টায় উঠতে হয়, তো সব কিছু মিলিয়ে ঝিলে আমার শরীরটা বেশি একটা ভালো নেই, তার জন্য ইদানিং অত ভালো ভিডিও ছাড়তে পারি না, যতটুকু পারি অতটুকু ছাড়ার চেষ্টা করি। আর এখন ভাবলাম বিকাল দিকে যেহেতু মাথা অনেক ব্যথা করতেছে একটু চা করব, গিয়ে চা খাবো, দেখি আজকের চা বানানোটা আপনাদের সাথে শেয়ার করি। আমি অবশ্য চায়ে অনেক বেশি লিকার খাই, তো এখন যাব আর আমার জন্য চা বানাবো। সিজামণি তুমি চা খাবা? না খাবো না, পরে কিন্তু আবার বলবা না কী বানাইছো, তখন কিন্তু দিব না আমি। না খাবো না, সত্যি খাবো না, সত্যি না, না না না, ঝগড়া করে দিব। ঝগড়া করে দিবা? কীভাবে ঝগড়া করবো দেখি? হ্যাঁ এই তো সবাই দেখছেন সিজদামণি একটা ঝগড়াটি মেয়ে, ঝগড়া করে সে ঝগড়াটে। আচ্ছা তো আমি এখন যাই রান্নাঘরে গিয়ে একটু চাটা করে নিয়ে আসি, পরে আপনাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করব। তো এখানে আমি চায়ের পানিটা বসাই দিছি চুলায়, এখন চুলাটা ধরাই দিতেছি, চুলাটা ধরাই দিলাম, দেখি চা হলে চাটা খেয়ে তারপরে আবার সিজদামণিকে পড়তে নিয়ে যেতে হবে। সিজদামণির ম্যাডাম আজকে একটু বাইরে গেছে, তার জন্য সিজদামণিকে বিকালে পড়াইনি, সন্ধ্যার পরে নিয়ে যাব। তো তার জন্য এই পাখে সিজদামণি একটু নাস্তা করবে আমাদের সাথে, বলতেছে তো করবে না, সে যেটা বলে সেটাই করে, যেহেতু কেক খাইছে হয়তো বা নাও খাইতে পারে, ও না খাইলে আম্মু আর আমি খাবো। তো পানিটা গরম হোক, পানিটা গরম হলে আমি চা পাতা দিয়ে দিব। এখানে চায়ের পানি ফুটে গেছে, এখন আমি এটার মধ্যে চা পাতা দিয়ে দিব, চুলাটা একটু কমায় নেই। এখানে আমি পানি ফুটে গিয়েছিল ওখানে চা পাতাটা ছেড়ে দিছি, এখন হচ্ছে চায়ের লিকাটা একটু ভালোভাবে ফুটুক, তারপরে আমি চাটা তৈরি করব। কারণ চায়ের পানিটা যত ফুটাবেন তত বেশি ভালো লাগবে চাটা খেতে, আর লিকারটা একটু ভালোভাবে জাল করলে তখন চাটা খুব মজা হয় খেতে। তো আমার চায়ের লিকাটা হচ্ছে এখানে হতে থাকে, আমি ততক্ষণে চিনি দুধ এগুলো মিক্স করে নিন। তো এখানে আমার চা হয়ে গেছে, আমি চাটা হচ্ছে মিক্স করে আবার একটু চুলায় দিছি, সবসময় চুলায় দেই পরে আবার, তাহলে চাটা খেতে অনেক মজা হয়। এখন চাটা ঢেলে নিয়ে যাব কাপে, তারপর হচ্ছে খাবো সবাই একসাথে। কি হয়েছে? তো এখানে আমি চা বানাই নিয়ে আসলাম, এখন হচ্ছে চা খাবো, আম্মু বসছে খাওয়ার জন্য, আম্মু আমি আর সিজদামণি। নীলাকে জিজ্ঞেস করলাম, নীলা খাবে না। তো এখানে হচ্ছে আমরা বিস্কিট নিছি আর মুড়ি আর চা, দেখি আম্মু খাও কই বিস্কিট গুলো, দেখ একটু বিস্কিট খেয়ে দেখি আগে। অরেঞ্জ তো আছে আমাদের সাথে কই? হ্যাঁ আছে তো, অরেঞ্জ তো আছে, মুড়িও আছে, খাও আম্মু, খেয়ে দেখো না কেমন। আমি আগে একটু চা মুখে দিয়ে নিই না তো আবার ইয়াটা মিষ্টি লাগবো না, চাটা মিষ্টি লাগবো না বিস্কিট খেয়ে খাইলে। আরে আমার চা দাও না, চা দেখো গরম কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোমার মিষ্টি লাগলাম তুমি মিষ্টি নিয়ে নিও। না লাগবো না মিষ্টি, বিস্কুটটা কি খাইতে পারতেছো না বেশি শক্ত? ওরকম
সিলেটারটার মতো না, এটার জন্য তো আমি তখন বলছিলাম যে চা। আচ্ছা চা খাও। এখানে সিজামণি গরম চা পাইপ দিয়ে খাইতেছে, তার জন্য আমি তার বলতেছিলাম গরম চা পাইপ দিয়ে খাইতেছে দেখে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।